হাই এভরি ওয়ান ওয়েলকাম টু লার্নার ভাইয়া ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব জেন পাস ইউজি দু হাজার চব্বিশে কেমিস্ট্রি আমরা অলরেডি বায়োলজি এবং ফিজিক্স আলোচনা করে নিয়েছি নিচে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিবে তো চলো শুরু করা যাক ক্যাটাগরি ওয়ান আমরা লক্ষ্য করছি ক্যাটাগরি ওয়ান হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ প্রত্যেকটার জন্য এক মার্ক করে থাকছে একটাই অপশন কারেক্ট চারটা যদি ভুল করো তাহলে এক মার্ক কেটে নেবে তাহলে একুশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো একুশ নম্বর কোশ্চেনে আমাদের চাইছে রেট অফ অ্যাসিড ক্যাটালাইজড রেট অফ অ্যাসিড ক্যাটালাই রেট অফ অ্যাসিড ক্যাটালাইস ক্রোমটা ক্রমটা হচ্ছে তিন ডিগ্রি তারপর হচ্ছে দু ডিগ্রি তারপর হচ্ছে এক ডিগ্রি তার মানে কারেক্ট হয়ে যাবে আমাদের এখানে অপশন এ বাইশ নম্বর কোয়েশ্চেন বাইশ নম্বর কোশ্চেন চাইছে যে আইসোপেন্টাইল গ্রুপ কোনটি অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি আইসোপেন্টাইল গ্রুপ হচ্ছে আমাদের চাইছে আইসোপেন্টাইল গ্রুপ তার মানে কারেক্ট বি আইসোপেন্টাইল আইসো মানে সেম

যেটা নর্মাল চেঞ্জ থাকে তার সব থেকে বোলিং পয়েন্ট বেশি তার মানে একের সব থেকে বোলিং পয়েন্ট বেশি তারপরে এর তার থেকে একটু কম হবে কারণ একটা ব্রাঞ্চিং আছে এখানে এখানে ব্রাঞ্চিং বেশি আছে তার মানে তিনের সব থেকে বোলিং পয়েন্ট কম হবে তার মানে কারেক্ট অ্যান্স হয়ে যাবে এ কারেক্ট অ্যান্সার হলো তাহলে এ চব্বিশ চব্বিশে এখানে কি প্রশ্ন বলছে যে সি ফোর এইচ নাইন সংকেতের কতগুলি এখানে আমরা যদি এটাকে ভেঙে আইসোমার দেখি তাহলে চারটা আইসোমার পাওয়া যাবে তার মানে কারেক্ট হয়ে যাবে এ এবং তার পরবর্তী কোশ্চিন বলছে নট বলছে হুইচ ইজ নট কি হবে যে গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিডে কনভার্ট করতে পারবে না কোনটা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ বাদ বাকি সবাই পারবেশন হয়ে এবং কত স্কোর করছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা সাতাশ নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ সাতাশ নম্বর কোশ্চেন এটা একটা ক্যালকুলেটিভ কোশ্চেন এবং এটা ক্যালকুলেশন করে এটার কারেক্ট আনসার হবে এটা বি আঠাশ নম্বর কোয়েশ্চেন আঠাশ নম্বর কোশ্চেনে আমরা দেখছি যে অ্যাটেমিক স্ট্রাকচার থেকে এসেছে এটি এটির কারেট অ্যান্সারে হয়ে যাবে এ এবং তারপরে যেটা আমরা দেখছি যে গ্যাসের আচরণ থেকে কোশ্চেনটা এসেছে সেটার কারেক্ট অ্যান্সারে হয়ে যাবে সি এবং কোশ্চিন ত্রিশ ত্রিশ নম্বর কোশ্চিনে কারেক্ট অ্যান্সার হবে এচ এর শক্তিশালী আন্তরানবিক হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি দেখা যায় অপশন ডি হবে এখানে একত্রিশ নম্বর কোশ্চিনে একটু মিস্টেক দেখা দিচ্ছে যে ইংলিশে তোমাদের এখানে নট জিজ্ঞাসা করছে কিন্তু বাংলাতে নটটা নেই এটা তোমাদের সবারই বোনাস হতে পারে নটটা যদি আমরা কনসিডার করি তাহলে কোশ্চেনটা কিন্তু অপশনগুলো এ বাকি এটা 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 হয়ে যাবে কিন্তু নটটাকে যদি আমরা ই না করি যদি বাংলাটাকে আমরা ধরে চলি তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি এ এটা বোনাস পাওয়ার সম্ভাবনা বেশি সবাইকে বোনাস মিলে যাবে আশা করি বত্রিশ নম্বর কোশ্চেন বত্রিশ নম্বর কোশ্চেন তোমার চাইছে যে অ্যাথেটিক ক্যারেক্টার ওয়ার্ডার অ্যাসিডিক ক্যারেক্টার অর্ডার তার আমরা যার অক্সিডেশন নাম্বার বেশি হবে তার অ্যাসিডিক ক্যারেক্টার তত বেশি হবে তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি এখানে কেউ কমন অক্সিডেশন চাইছে কার ল্যান্থনাইড এর ক্ষেত্রে ল্যান্থনাইড এর ক্ষেত্রে ল্যান্থনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ এবং ল্যান্থনাইড সিরিজের ক্ষেত্রে প্লাস থ্রি হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে কমন অক্সিডেশন স্টেট তার মানে বি অপশনটা হচ্ছে কারেক্ট এবং চৌত্রিশ নম্বর কোশ্চেন চৌত্রিশ নম্বর কোশ্চেন চাইছে কি ইনকারেক্ট সঠিক নয় তার মানে আমরা বাকি সব অপশন যদি লক্ষ্য করি এটা 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 সবই হচ্ছে কারেক্ট তার মানে অপশন ডি হচ্ছে ইনকারেক্ট এখানে বলছে যে গঠন করতে পারে না কিন্তু অ্যাকচুয়ালি ট্রানজিশন এলিমেন্ট অর্থাৎ ডি ব্লক এলিমেন্ট গুলি কমপ্লেক্স গঠন করতে পারে কেন নট বলেছে সে জন্য ভুল তার মানে আর সঠিক নয় চেয়েছে তার মানে এখানে অপশন ডি টাই হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশে দেখছে আমাদের যে পারমাণবিক সংখ্যা হচ্ছে বাইশ দিয়েছে এর ইলেকট্রনিক কনফিগারেশন জানতে চাইছে ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি আমরা অলরেডি ক্যাটাগরি ওয়ান করে নিলাম এবার ক্যাটাগরি টু ক্যাটাগরি টু আছে তোমার ছত্রিশ থেকে চল্লিশ এবং এটা প্রত্যেকটার জন্য কি আছে প্রত্যেকটার জন্য আছে দু মার্ক এবং একের বেশি অপশন কারেক্ট এবং কোনো নেগেটিভ মার্ক নেই এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এনথালপি এখানে চেয়েছে যে এক্সটেন্সিভ ভ্যারিয়েবিলিটি এক্সটেন্সিভ ভ্যারিয়েবিলিটি যেহেতু চেয়েছে তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এনথালপি তার এনট্রপি তারপরে হচ্ছে ভলিউম আয়তন তারপরে কোশ্চেন নাম্বার সাঁত্রিশ কোশ্চেন নাম্বার সাঁত্রিশে কি বলছে সাঁত্রিশের হচ্ছে কারেক্ট অ্যান্সার বলছে বেঞ্জিন থেকে বেঞ্জাল ডিহাইড মানে বেঞ্জিন থেকে বেঞ্জাল ডিহাইড কনভার্ট করবে তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি এন্ড ডি তারপরে কোশ্চেন নাম্বার আটত্রিশ কোশ্চেন নাম্বার আটত্রিশে বলছে যে কি স্ট্রাকচার দেওয়া আছে স্ট্রাকচারটা কি এখানে রিয়েজেন্ট দিলে এটা এতই কনভার্ট হয়ে যাবে তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হবে বি ডি উনচল্লিশ উনচল্লিশে এখানে এটা ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আছে এটা একটু ক্যালকুলেটিভ কোশ্চেন এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ অ্যান্ড সি চল্লিশ নম্বর কোশ্চেন এটা হচ্ছে মোল কনসেপ্ট থেকে আছে এটা হচ্ছে খুব ইজি বলা যেতে পারে আর এ মোস্ট ইম্পর্টেন্টও বলা যেতে পারে সেটা বলছে যে তাপমাত্রার উপর নির্ভর করে না বলছে তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে মোলালিটি সি এবং মোল ফ্র্যাকশন এরার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না কারণ এদের ভলিউম টার্ম থাকে না যাদের ভলিউম টার্ম থাকে তারা হচ্ছে টেম্পারেচার উপর নির্ভর করে থ্যাংক ইউ কেমিস্ট্রি আমরা এখানে শেষ হয়ে গেলো তোমরা কত স্কোর করলে তোমরা অবশ্যই জানাবে তোমাদের স্কোরটা কমেন্টে জানাবে কত পেলে আর অন্য অর্থাৎ ফিজিক্স এবং বায়োলজি অলরেডি আমরা ভিডিও আপলোড করে দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবা এবং কে কত পেলা সেটা অবশ্যই জানাবে কমেন্টে এবং নিচে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবা Thank you.